পরিচয় নিয়ে দড়ি টানাটানি, সমাজে থেকেও যেন তারা সমাজের বাইরে। হক ছিনিয়ে নিতে সোমবার 12 ঘন্টার বন্ধ আদিবাসী সেঙ্গেল অভিযানের। 21 বছর ধরে সামাজিক বহিষ্কৃত গুরুচর, হেমব্রম ও পুরুলিয়ার মোড় জঙ্গলপুর গ্রামে সামাজিকভাবে বহিষ্কার করা হয়েছে 100 আদিবাসী পরিবারকে। তাদের সাংবিধানিক ন্যায় বিচারের দাবিতে এবং অ-আদিবাসী তথা কুর্মী মাহাতোদের তফসিলিভুক্ত করার প্রতিবাদ সহ 6 দফা দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল। সপ্তাহের শুরুতেই জনজাতির আন্দোলনে ফুঁসছে বাংলা। সোমবার ফাঁসি দেওয়া বিধাননগরে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সেঙ্গেল অভিযান দার্জিলিং জেলা কমিটির। এদিন দুপুরে মুরালিগঞ্জ থেকে বেরোয় বিক্ষোভ মিছিল। আদিবাসী 100 পরিবার, তাদেরকে সামাজিকভাবে বহিষ্কার করা হয়েছে, তার জন্য আমাদের এই বাংলা বন্ধ। আদিবাসী ভুয়ো সার্টিফিকেট, যে এখন অনেকে করছেন ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছেন, তো সরকার তাড়াতাড়ি যেন ওদের ব্যবস্থা নেই। আদিবাসী আমরা আছি, তার থেকেও যে কর্মী মাহাতোরা এসি হতে চলছে, তার বিরুদ্ধেও আমরা এই বাংলা বন্ধটা রাখছি। গত ইংরেজি S8 পুরুলিয়া জেলার হুড়া থানার জবর গ্রাম পঞ্চায়েত এলাকার 100 আদিবাসী পরিবারকে তাদের সামাজিক বহিষ্কার করা হয়েছে। সে আমাদের মাঝি পারগানা মহল বলে একটা ব্যবস্থা আছে, তাদেরকে 100 পরিবারকে সামাজিক বহিষ্কার করা হয়েছে। তার জন্য আমরা 15 মে রাজ্যপালের কাছে গিয়েছিলাম এদের বিচারের জন্য। রাজ্যপাল এই বিচারের জন্য আমাদের কোনো সময় দেয়নি, তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে 12 ঘন্টা বাংলা বন ডাকা হয়েছে। আদিবাসী সংগঠনের ডাকা বাংলা বন্ধের প্রভাব মালদা জেলায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। মালদার আদিবাসী অধ্যুষিত গাজল, পুরাতন মালদা, হবিবপুর এবং বামনগোলা এলাকায় এর প্রভাব দেখা যায়। আজকে মালদার 8 মাইলে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন। আদিবাসীদের মুহুর মুহুর স্লোগানে সরগরম মালদা 8 মাইলের 34 নম্বর জাতীয় সড়ক। প্লাকার্ড, ফেস্টুন হাতে চলে অবরোধ কর্মসূচি। ভোটের আশায় কর্মীদের তফসিলিভুক্ত করার পথে সহায়ক হয়ে উঠেছে রাজ্য সরকার, প্রতিনিয়ত বাড়ছে ক্ষোভ। বাংলাব্যাপী 12 ঘন্টা ফল দেখেছি, কারণ আপনারা অবগত আছেন যারা কর্মী মাহাতো সেক্রেটারি জেনারেল ক্যাটাগরি আছে, তাদেরকে মমতা ব্যানার্জি সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানিয়েছেন বিধানসভা বিল পাস করে তিনি কেন্দ্রে পাঠাবেন, তার মানে এই জেনারেল ক্যাটাগরিদেরকেও এসটিতে সামিল করাবেন। তার জন্য আমরা মমতা ব্যানার্জি সরকারকে ধিক্কার জানাচ্ছি, কারণ তিনি ভোটের আশায়, পরিস্তর পঞ্চায়েত ইলেকশন আছে তার আশায়, এবং আরও বিধানসভা লোকসভা আসছে, লোকসভা আছে তার আশায়, তার প্রভাব খাটানোর জন্য, রাজনীতি ফায়দা লুটার জন্য এই প্রকৃতি আদিবাসীদেরকে হত্যা করছেন। আদিবাসী সেঙ্গেল অভিযানের দাবি মোট 6 দফা, তার একটিও পূরণ না হলে এবার বৃহত্তর আন্দোলন দেখাবে রাজ্য। এমনই হুঁশিয়ারি উত্তর দিনাজপুরের আদিবাসী বিক্ষোভে। 12 ঘন্টা বন্ধ সফল করতে উত্তর দিনাজপুর চাকুলিয়া থানার কানকি 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের। অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার পুলিশ। চোপড়াতেও চলে বিক্ষোভ। এই কারণে আদিবাসী বিরোধী, ন্যায় বিরোধী কর্মী মাহাতোদের এসটি সূচিতে সামিল করার চক্রান্ত বাংলা সরকার ও প্রশাসনের বিরুদ্ধে আমরা এই বাংলা বন্ধ শান্তিপূর্ণভাবে 12 ঘন্টার জন্য ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গে ফেক এসটি সার্টিফিকেট অনেক হয়েছে, এই ফেক সার্টিফিকেট বাতিল করতে হবে। এর সহকারে কর্মী আদিবাসীদেরকে, কর্মীদেরকে আদিবাসীতে সামিল করতেছে, সেটা আমরা বিরোধিতা করছি, যাতে কর্মী আদিবাসীতে সামিল না করে, কারণ তাদেরকে সামিল করলে যারা অরিজিনাল আদিবাসী তারা নিজের অধিকার থেকে বাতিল বাদ হবে। আদিবাসীদের যাহা সাংবিধানিক অধিকার আছে সেটা সম্পূর্ণ লাগু করতে হবে। এই টোটাল 6 দফা দাবি দিয়ে আজকের এই বাংলা বন্ধ আমরা কামনা করছি। পিঠে বাঁধা তীর ধনুকের ধার জানান দিচ্ছে, এবার আর আন্দোলন সেলফ বিক্ষোভ মিছিলে আটকে থাকবে না। একদিকে ভোট মুখে জনজাতির দাবিতে আটকে রাজ্য সরকার, এই বিক্ষোভ আন্দোলন কি প্রভাব ফেলবে আসন্ন পঞ্চায়েত ভোটে সেটাই দেখার। পিকাই ঘোষ, সমক লাহিড়ি এবং নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।